All videos at this channel are made for educational purpose only. Some results as in the video cannot be promised. Feel free to ask questions in comments. For the best quality step-by-step tutorials, subscribe now. Affiliate marketing করতে চাচ্ছেন? বাংলাদেশ থেকে বিভিন্ন affiliate network বা CPA network অ্যাকাউন্ট করতে গেলে আমাদের খুব বেশি সমস্যা হয় যেটি সেটি হচ্ছে যে আপনার verification এবং বাংলাদেশ country বিভিন্ন network allow করে না। তো সেই ক্ষেত্রে আজকে আমি আপনাদের এমন একটি নেটওয়ার্ক সম্পর্কে দেখাবো যেখানে আপনি ভেরিফিকেশন ছাড়া অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং বাংলাদেশ থেকে আপনি অ্যাকাউন্ট তৈরি করে কাজ করতে পারবেন। হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে জেভিজু নেটওয়ার্ক আপনার হচ্ছে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেই বিষয়টি আমি আপনাদের দেখাবো স্টেপ বাই স্টেপ। হ্যালো অ্যান্ড ওয়েলকাম, আমার নাম লাজুক হাসান এবং আপনাকে আমি ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সো জেভিজুতে আপনার যদি অ্যাকাউন্ট করতে হয় তো আমাদের প্রথমে আসতে হবে হচ্ছে jbiju.com, এই হচ্ছে আমাদের মেইন সাইট। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন দুইটি অপশন, এক হচ্ছে স্টার্ট প্রমোটিং এবং আরেকটি হচ্ছে স্টার্ট সেলিং। এখানে আপনি যদি নিজে ডিজিটাল প্রোডাক্ট সেল করতে চান তাহলে স্টার্ট সেলিং থেকে আপনি অ্যাকাউন্ট করতে পারেন, এবং আপনি যদি অ্যাফিলিয়েট হিসাবে অন্য কারো প্রোডাক্ট প্রমোট করতে চান তাহলে স্টার্ট প্রমোটিং, এখান থেকে আপনার অ্যাকাউন্টটি তৈরি করতে হবে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে আপনি সেলার বা অ্যাফিলিয়েট যে অ্যাকাউন্টই করেন না কেন, একটি অ্যাকাউন্ট থেকে আপনি সেলিং আপনার নিজের কোনো প্রোডাক্ট সেল করতে পারবেন এবং অন্য কারো প্রোডাক্ট অ্যাফিলিয়েট হিসাবে সেল করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো সেক্ষেত্রে আমরা যেহেতু অ্যাফিলিয়েট, আমরা অ্যাডভান্স থিঙ্কিং না করি এখানে, আমরা হচ্ছে জাস্ট হচ্ছে স্টার্ট প্রমোটিং, এখানে আমরা ক্লিক করি এবং আমাদের একটি অ্যাকাউন্ট ফুলফিল করি। তো এখানে ক্লিক করলে দেখুন রেজিস্ট্রেশন করার জন্য একটি অপশন চলে এসেছে। সো এখানে আপনার ডিসপ্লে নেম, এখানে আপনার নাম দিতে হবে, ইমেল অ্যাড্রেস, এখানে আপনার ইমেল অ্যাড্রেস এবং আপনার পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে এবং এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো এখানে আমরা ম্যাক্সিমাম নেটওয়ার্কে যখন যাই দেখা যায় যে বাংলাদেশ থেকে আপনার অ্যাকাউন্ট করার অপশনগুলো থাকে না। তো সেক্ষেত্রে এই নেটওয়ার্কে আমরা বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করতে পারবো এবং রিয়েল ইনফরমেশন দিয়ে আমাদের অ্যাকাউন্ট করে আমরা কাজ করতে পারবো। তো এখানে আপনার নাম ইনফরমেশন গুলো দিয়ে দেন হচ্ছে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। তো আমি আমার ইনফরমেশন গুলো এখানে আপনার দিচ্ছি। আমার ইনফরমেশন গুলো এখানে দেওয়ার পর আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু অল জেভিজু এগ্রিমেন্ট, এখানে আমাদের টিক মার্ক দিতে হবে এবং দেন রেজিস্টার এই বাটনে ক্লিক করতে হবে। তো দেখুন এখানে অলরেডি আমাদের কি বলছে, ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড, চেক ইউর ইমেল টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। তার মানে আমরা যে ইনফরমেশন গুলো দিয়ে এখানে সাবমিট করেছি আমাদের অ্যাকাউন্টটি আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে, এখন আমাদের ইমেল থেকে আমাদের ইমেলটি ভেরিফাই করতে হবে। তো আমার প্রথমে এখন যেতে হবে তাহলে আমার যে ইমেল অ্যাকাউন্ট, আমি যে ইমেলটি ব্যবহার করেছি সেই ইমেল অ্যাকাউন্টে, আমি এখানে জিমেল ইউজ করেছি, আমি আমার জিমেল অ্যাকাউন্টে লগ ইন করছি। সো এখানে দেখুন আমাদের জেভিজু থেকে একটি ইমেল এসেছে, আমি ইমেলটি ওপেন করি, এখানে দেখতে পাচ্ছেন একটি ভেরিফিকেশন লিংক শো করছে। এই যে ভেরিফিকেশন লিংক, এটা আমাদের কি করতে হবে, ক্লিক করতে হবে। তো আমি এই লিংকটিতে ক্লিক করছি। সো এখানে দেখুন অলরেডি আমাদের উপর একটি মেসেজ শো করছে, ইওর অ্যাকাউন্ট হ্যাজ সাকসেসফুলি বিন অ্যাক্টিভেটেড, প্লিজ লগ ইন বিলো। দ্যাট মিনস এখানে আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবো। আমার ইনফরমেশন গুলো এখানে দিয়ে দেন হচ্ছে লগ ইন বাটনে আমি ক্লিক করছি। তো দেখুন লগ ইন করার পর আমাদের এখানে একটি পপ আপ মেসেজ এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এই যে আপনার হচ্ছে মেসেজটি আছে এটি আমি এই মুহূর্তে দেখতে চাচ্ছি না, সো আমি এটা কেটে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের মেইনলি অ্যাকাউন্ট, আমাদের অলরেডি অ্যাকাউন্টটি সাকসেসফুলি কানেক্ট হয়েছে, এখন আমাদের এই অ্যাকাউন্টে বেশ কিছু সেটিংস আপনার ফুলফিল করতে হবে। তো এখানে প্রথমে আমাদের যেটি আছে পেমেন্ট প্রোফাইল, এটি আমাদের ফুলফিল করতে হবে। এরপর হচ্ছে আমাদের কোনো অটো রেসপন্ডার অ্যাকাউন্ট এখানে কানেক্ট করতে হবে। তো এটা আসলে অপশনাল, এটা যে আপনার হচ্ছে অটো রেসপন্ডার অ্যাকাউন্ট এখনই যে আপনার হচ্ছে কানেক্ট করতে হবে এমন না, আপনি পেমেন্ট প্রোফাইলটি আগে ফুলফিল করলেই আপনি এখান থেকে কাজ শুরু করতে পারবেন। এবং এই মুহূর্তে শো করছে যে মেইলিং অ্যাড্রেস, এটা আপনার আপডেট করার জন্য এখানে টিক মার্ক তারা দিচ্ছে। তো ফার্স্ট টাইম আমি কুইক আপনার অ্যাকাউন্টটা ফুলফিল করার জন্য যেটি করব সেটি হচ্ছে অ্যাড পেমেন্ট প্রোফাইল, এখানে ক্লিক করব। এবং এখানে দেখুন এদের পেমেন্টের অনেকগুলো অপশন আছে, পেপাল আছে, স্ট্রাইপ আছে, অথরাইজড ডট নেট এবং মেইলিং অ্যাড্রেস। তো সরাসরি আপনার যদি পেপাল অ্যাকাউন্ট থাকে তাহলে পেপাল অ্যাকাউন্ট আমরা এখান থেকে কানেক্ট করতে পারবো, যদি আমাদের স্ট্রাইপ বা অথরাইজড ডট নেট এই ধরনের কোনো পেমেন্ট গেটওয়ে থাকে তাহলে আমরা এগুলো ইউজ করতে পারবো। এবং মেইলিং অ্যাড্রেস, আমাদের মেইলিং অ্যাড্রেসটি এখানে দিতে হবে। ফার্স্ট টাইম আমি এখানে কি করব, আমার মেইলিং অ্যাড্রেসটি কনফিগার করে নেব। তো আমি কনফিগার করার জন্য কনফিগার নাও এই বাটনে আপনার ক্লিক করছি। এই পেজে আপনার ডিটেলস ইনফরমেশন গুলো দিতে হবে। এখানে ইনফরমেশন বলতে আমি যেটা বোঝাচ্ছি যে আপনার নামটা আপনার অবশ্যই আপনার রিয়েল নাম এখানে দিতে হবে, অ্যাড্রেস ইনফরমেশন এগুলো সবকিছু আপনি রিয়েল ইনফরমেশন গুলো প্রোভাইড করবেন।
তো আমি আমার ইনফরমেশন গুলো এখানে প্রোভাইড করে সেভ বাটনে ক্লিক করছি। সো আমি আমার ইনফরমেশন গুলো আগে একটু দিয়ে নেই। সো আমার ইনফরমেশন গুলো দেওয়ার পর দেন হচ্ছে আমি সেভ এই বাটনটিতে ক্লিক করছি। তো দেখুন আমাদের হচ্ছে ইনফরমেশন যেগুলো এগুলো অলরেডি এখানে আপডেট হয়েছে। তো আমাদের অ্যাকাউন্টটি মোটামুটি আপনার হচ্ছে কমপ্লিট হয়েছে। এখন আমাদের পেপাল যেটা পেপাল অ্যাকাউন্টটা হচ্ছে কানেক্ট করলে আমাদের এই অ্যাকাউন্টটা ফুললি ফাংশনাল হবে। সো এখন আমরা আমাদের পেপাল অ্যাকাউন্টটা আপনার হচ্ছে কানেক্ট করি। কানেক্ট করার জন্য আমরা এখান থেকে পেমেন্ট প্রোফাইল এখানে আসলেও হবে, অথবা ওভারভিউ থেকে আপনার পেমেন্ট প্রোফাইলে আসলেও হবে। সো আমি এখানেই আসি, ওভারভিউ এখান থেকে অ্যাড পেমেন্ট প্রোফাইল। আমরা এই মুহূর্তে কানেক্ট করব হচ্ছে আমাদের পেপাল অ্যাকাউন্ট। সো কনফিগার নাও, এখানে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে পেপাল লিঙ্ক করার জন্য অপশন আছে। এখানে আমাদের পেপাল এর ইমেল অ্যাড্রেসটি দিতে হবে। সো আমি আমার পেপাল এর ইমেল অ্যাড্রেসটি দিলাম, দেন হচ্ছে লিঙ্ক পেপাল এখানে ক্লিক করতে হবে। তো এই মুহূর্তে দেখুন আমাদের পেপালে লগ ইন করতে বলছে। তো আমাদের পেপালের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে সেটি দিয়ে লগ ইন করতে হবে। সো লগ ইন করার পরই দেখতে পাচ্ছেন যে ভিজু পেপালের কাছে একটি পারমিশন চাচ্ছে। তো আমাদেরকে এখান থেকে আপনার গ্র্যান্ট পারমিশন এটা দিয়ে পারমিশনটি অ্যাকসেপ্ট করতে হবে। সো সাকসেসফুলি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমাদের পেপাল যেটা আছে পেপাল সাকসেসফুলি কানেক্ট হয়েছে আমাদের জেভিজু অ্যাকাউন্টে। আমরা যদি ওভারভিউতে আসি তাহলে দেখুন আমাদের যেই ড্যাশবোর্ডটি ছিল সেই ড্যাশবোর্ডটি অলরেডি চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের এইখানে একটা স্ট্যাটিস্টিক্স শো করছে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে সেলার হিসেবে আপনার ইনকামের একটা স্ট্যাটিস্টিক্স, এবং রাইট সাইডে আপনার হচ্ছে অ্যাফিলিয়েট হিসেবে আপনার সেল এবং কমিশনের স্ট্যাটিস্টিক্স, এবং উপরে আপনি দেখতে পাচ্ছেন মেনু আছে অ্যাফিলিয়েট অপশন এবং হচ্ছে সেলার অপশন। তার মানে আপনি এখানে অ্যাফিলিয়েট হিসেবে কাজ করতে পারবেন, এবং আপনি পাশাপাশি নিজে ডিজিটাল প্রোডাক্ট তৈরি করে সেটি ইন্টারন্যাশনালি সেলও করতে পারবেন আপনার সেম এই অ্যাকাউন্ট থেকেই। সো এই মুহূর্তে আমাদের এই অ্যাকাউন্টটি কাজ করার জন্য উপযুক্ত, আমরা চাইলে এখন থেকে কাজ শুরু করতে পারবো। সো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, এবং বেল বাটনে আপনি ক্লিক করে নোটিফিকেশনটি অ্যাক্টিভ করে নেবেন যাতে করে আমার নেক্সট আপডেটের যে ভিডিওগুলো আছে সেগুলো আপনার মিস না হয়। এবং অবশ্যই আমার ফেসবুক পেজের সাথে কানেক্ট থাকবেন, তাহলে অনেক আপডেটেড স্ট্র্যাটেজি আপনি হচ্ছে সেখান থেকে জানতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।